দর্শক শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রাকিব আর আজকে আমাদের সঙ্গে অতিথি বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার যিনি প্রায় গেল 8 বছর ধরে বাংলাদেশের ফুটবলের ফেডারেশনকে নেতৃত্ব দিচ্ছেন কাজী সালাউদ্দিন সালাউদ্দিন ভাই স্বাগত জানাচ্ছি সালাউদ্দিন ভাই 8 বছর ধরে বাংলাদেশের ফুটবলকে নেতৃত্ব দিচ্ছেন নিজে একবার মাঠে ফুটবল খেলেছেন দুটুর পার্থক্য কি মনে হয়েছে মাঠের ফুটবল বেশি কষ্ট নাকি ফেডারেশন সি মাঠের ফুটবল যেটা খেলতাম সেটা আমি একলা পারফরম্যান্স আমার উপরে ডিপেন্ড করতো আর আমার টিমমেটের উপরে আরও 10 জনের আর এখানে যেটা ফুটবল ফেডারেশনের কর্তব্য হলো গোটা দেশ নিয়ে সো 160 মিলিয়ন পিপল অ্যাটাচ সো দুটো টু ডিফারেন্ট জব অ্যান্ড অফকোর্স ইটস বিং দ্য প্রেসিডেন্ট ইজ মোর ডিফিকাল্ট বিকজ আমি যখন ফুটবল নেই তখন বাংলাদেশের ফুটবল বলতে পারেন মারাই ছিল বিকজ আজকে যে আপনার স্পোর্টস মন্ত্রী আরেফ খান জয় সে নিজে মিছিল করেছে ফেডারেশনের বাইরের লনে যে খেলা চালু করো না হলে খেলা না হলে আমাদের ইয়ারলি ইনকাম নাই আমাদের সংসার চালাতে পারি না সো আমি এই পরিস্থিতিতে ফুটবল ফেডারেশন নেই নেওয়ার পরে আমার প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল এবং সবাইকে বলেছিলাম যে আমি ফুটবল মাঠে রাখব আমি নেওয়ার পরে নেক্সট 7 বছর এমন কোনো বছর নাই যেখানে লিগ ফুটবল হয়নি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পায়োনিয়ার লিগ ওমেন্স লিগ ডিস্ট্রিক্ট লিগ অনেকে টেলিভিশনে আজকে অনেক অনেক কথা বলছে বাট নট বেসড অন ফ্যাক্ট আর আমার দুঃখ হয় যারা ইন্টারভিউ নেয় তারাও ফ্যাক্টটা নিয়ে আসে না যে ওনাকে চ্যালেঞ্জ করতে পারে যেরকম আপনাকে একটা উদাহরণ দিই বঙ্গবন্ধু গোল্ড কাপ যখন হয় তখন আমারই এক এক্স প্লেয়ার স্বাধীন বাংলা ফুটবল টিমে ছিল ওনার সাথে আমার অনেক দিন দেখা হয়নি তা আমি হঠাৎ টেলিভিশনে দেখছি উনি ইন্টারভিউ দিচ্ছে উনি বলতেছে যে টুর্নামেন্টে কোনো এই বঙ্গবন্ধু টুর্নামেন্টের কোনো দাম নাই টুর্নামেন্টে কোনো ডেভেলপমেন্ট হয় না আর লিগ হতে হবে লিগ খেলা ইজ মেন তো তখন যে অ্যাঙ্কার সে বললো কেন লিগ তো হচ্ছে বলে না না হয় না শেষ বাট ইটস এ লাই আমার কথা হলো মিথ্যাগুলো ছেড়ে টেক দ্য রিয়ালিটি দ্য ফ্যাক্ট সো আমার প্রথম আমার প্রথম প্রমিস ছিল যে আমি মাঠে ফুটবল রাখবো এবং আমার মনে হয় এই বিচারটা আপনারাই করতে পারবেন মাঠের ফুটবল কোথায় আছে না আছে আমার ফুটবল ফেডারেশন যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ লাস্ট 2 বছরে খেলেছে আমার 13 বছর ন্যাশনাল টিমের ক্যারিয়ারে এতগুলো খেলার খেলেনি বিকজ তখন হতোই না সো দিস ইজ ওয়াট আই এম ট্রাই টু ইটস এ ভেরি ডিফিকাল্ট জব সালাউদ্দিন ভাই ন্যাশনাল টিমের পারফরমেন্সও একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল এবং মাঝে মাঝে একটু ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্সও আমরা দেখেছি মানে স্ট্যান্ডার্ড অফ ফুটবলার্স মানে সেইটা কেমন মনে হয় ইজ এ ফুটবল ইজ এ গেম উইচ ইজ প্লেড বাই 209 কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরিবডি ইজ কম্পিটিং ওকে ন্যাশনাল টিম রিসেন্টলি খারাপ করেছে এখন খারাপ করার মধ্যে বহু রিজন আছে ন্যাশনাল টিম ওয়েন স্টার্টেড অ্যাবাউট 2-3 ইয়ার্স ব্যাক দে ওয়ার ডুইং ওয়েল অ্যাকচুয়ালি দে ওয়ার ডুইং ভেরি ওয়েল আই ওয়াজ ইমপ্রেস ইট ওয়াজ ইম্প্রুভিং এবং লাস্ট 4-5টা মাস দে হ্যাড দ্য ওয়ার্স্ট পারফরমেন্স অফ দেয়ার ক্যারিয়ার এখানে অনেক ফ্যাক্টর আছে প্লেয়ার্সদের গাফিলতি কোচিং অ্যান্ড সবচেয়ে বড়ো ফ্যাক্টর যেটা হয়ে গেছে ক্লিয়ারেন্সটা নিয়ে ফুটবল ফেডারেশনের প্লেয়ার ট্রান্সফার তারপরে একটা ক্লাব অস্ট্রেলিয়া খেলার আগের দিন প্লেয়ার টার্ম দিয়ে ক্যাম্প থেকে নিয়ে চলে যায় এটা ইতিহাসে প্রথমবার হয়েছে এখন আপনি বলবেন আমি কোনো অ্যাকশন নিইনি কেন যখন ন্যাশনাল টিমের প্লেয়ারগুলোকে ক্লাব টেনে নিয়ে গেছে খেলার আগের দিন অস্ট্রেলিয়ার সাথে আমি নিইনি বিকজ আই ওয়ান্টেড পিস আই ওয়ান্টেড গন্ডগোল ছাড়া কেমনি করা যায় বাট ইট বিকাম ইট ওয়াজ বিকামিং বিগ অ্যান্ড বিগ অ্যান্ড দ্য প্রবলেম আমার প্লেয়ারকে কেড়ে নিয়ে যায় দ্য ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে দ্য প্লেয়ার্স আর ক্লাবস বাট ওয়েন দে কাম টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম অ্যান্ড দে আর টোল্ড তাদেরকে বলাই হয়েছে তোমার ন্যাশনাল টিমে খেলতে হবে না তুমি পয়সা পাবা আমার এখানে খেলবা সো দিস আর আমি কোনো দোষ কাউকে দিচ্ছি না বাট দিস আর ফ্যাক্টার্স দেন আই হ্যাড প্রবলেম উইথ দ্য কোচ অ্যান্ড দ্য প্লেয়ার্স হ্যাঁ তো এইসব মিলে একটা সময় খারাপ যায় কেন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনাল খেলেছি তো বঙ্গবন্ধু গোল্ড কাপই তো ন্যাশনাল টিম ফাইনাল খেলেছে 1 বছর আগে তারপরে আপনার শেখ কামাল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আবনে জিতেছে এই প্লেয়ারই তো সো পারফরমেন্স নাই বললে হবে না রিসেন্ট টাইমে ব্যাড আছে এইটাই পাবলিসিটিটা বেশি পাচ্ছে
দিস ইজ হোয়াট বিকেম। কিন্তু সালাউদ্দিন ভাই, আমাদের ক্লাবগুলো তো এজ লেভেলে যে টুর্নামেন্ট আপনারা চালু করেছেন সেখানেও দেখেছি যে অনেকগুলো ক্লাব পার্টিসিপেট করতে চায়নি, বাট এটাই তো হওয়া উচিত, কারণ তার একাডেমি থেকেই কিন্তু সিনিয়র টিমে গ্র্যাজুয়ালি ফুটবলার আসবে এবং সারা দুনিয়াতেই সেই কালচারটাই হচ্ছে। হোয়ার ইজ আমাদের দেশের ক্লাবগুলো তো লিগ চালাতে গিয়েই তাদের অনেক ধরনের আপত্তি থাকে, এই প্রসেসে আসলে কতটা চ্যালেঞ্জিং? দেখেন, আমরা যখন ফেডারেশন যখন ডিসাইড করলো উইল হ্যাভ এ জুনিয়র লিগ, সবগুলো ক্লাবই খেলেছে, খালি ধানমন্ডি ক্লাব খেলে নাই, ইটস দ্যার ইগো প্রবলেম, ঠিক আছে, খেলবে না, ঠিক আছে, মানে আমরা করেছি ঠিক আছে ওটা ছাড়াই খেলবো। এখন প্রবলেম হলো ওই লোকে যদি দাঁড়ায় বলে যে হ্যাঁ ডেভেলপমেন্ট নাই, ডেভেলপমেন্ট হচ্ছে না। আমার একটা প্রশ্ন হলো ওই ক্লাবের কাছে, ওনারা 7 বছর লিগ খেলছেন, ওনারা 2-3 বার চ্যাম্পিয়ন হয়েছেন, কংগ্রেচুলেশন, নাও ওনারা 10 টাকার প্লেয়ার 100 টাকা দিয়ে কিনেছেন, টাকার জোরে 12টা প্লেয়ার লাগে, 20টা প্লেয়ার নিয়ে গেছেন, সো দে হ্যাভ এ স্কোয়াড, ওকে, বাট ওনারা ডেভেলপমেন্টের কথা বলছেন, লাস্ট 7 বছরে একটা প্লেয়ার ধানমন্ডি ক্লাবের নিউ রেজিস্ট্রেশনে তো খেলে নাই, সো দে ডু নট বিলিভ ইন ডেভেলপমেন্ট, দে বিলিভ সামবডি উইল ডেভেলপ, আমার টাকা আছে আমি কিনে নিব। সো ইসে এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। মাই ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি সিম্পল, আমি ফ্রিডম ফাইটার, আই ওয়াজ এ প্লেয়ার অফ দ্য ন্যাশনাল টিম, আই ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য ন্যাশনাল টিম, আমার আই প্লে প্রফেশনাল ফুটবল, আমার কাছে অনেক পুরস্কার আছে, সবচেয়ে বড় দেশের যে পুরস্কার সেটা হলো স্বাধীনতা দিবস পুরস্কার, আই হ্যাভ দ্যাট। সো আমি 17 বছর বয়সে ওয়ার করতে গেছি ধানমন্ডি থেকে, সো আমাকে বুলি করে কোনো লাভ হবে না, ইউ হ্যাভ দ্য রিয়েল থিং, ইট ইজ ইয়োর্স, আপনি জেনুইন জিনিস ছেড়ে আমাকে একবার থেকে দুবার চেতে হবে না। সালাউদ্দিন, একটা ছোট্ট বিরতি নিয়ে তারপর আবার আপনার সঙ্গে আলোচনা শুরু করবো, দর্শক বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আছেন কাজী সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, যখন পেশাদার লিগটা চালু করা হলো, এটা তো ফিফার একটা গাইডলাইন ছিল, একই সঙ্গে জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল অ্যাসোসিয়েশনকে আলাদা করার একটা পরামর্শ আসলো, আপনার কাছে কি মনে হয় যে এইটা আমাদের জন্য অ্যাডাপ্ট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, যে কারণে তৃণমূলের ফুটবলটা একটু হলেও বাধাগ্রস্ত হয়েছে? আপনার তো উপায় নাই, বিকজ দিস ইজ দ্য ফর্মুলা হুইচ হ্যাজ ওয়ার্কড অল ওভার দ্য ওয়ার্ল্ড, রাইট? আপনার যদি এটা অসুবিধা হয়, ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড ইট, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 10 বছর লাগুক, মানে আপনাকে তো এই ফর্মেটটা আসতে হবেই, সো ইটস এ গুড থিং দ্যাট স্টার্টেড। তো তাতে ধরেন ডিস্ট্রিক্টে একটু প্রবলেম হয়েছে, বিকজ গভর্নমেন্ট টাকাটা দেয় ডিএসএকে, ডিএফএকে দেয় না, সো এইটাই ফাইট করছি যে ডিএফএও যেন তাদেরকেও যেন নিয়ে নেয়। সো আমাদের সব কিছুই তো সময় লাগে, উই আর ওয়ার্কিং অন ইট, বাট আপনার এই ছাড়া কোনো রাস্তা নাই। লম্বা সময় ধরে আমরা দেখেছি যে সুপার কাপের মতো অনেক ব্যয়বহুল টুর্নামেন্ট করার স্বপ্ন দেখেছেন, রেগুলার লিগ চালিয়েছেন, করেছেন, তো এইটা কতটা চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের যে ইকোনমিক্যাল সিচুয়েশন সেখানে এইটা করাটা? দ্যাট ইজ ওয়াই ইউ নিড মি, এই চ্যালেঞ্জিং আমি করে দিয়েছি, আই হ্যাভ ডান ইট। আজ পর্যন্ত জীবনে কোনো স্বপ্ন দেখে নাই 20 লাখ টাকা দিয়ে মান্থলি কোচ আনবে। আমার আর্নিং হলো, আমার টোটাল আর্নিং হলো বছরে 4 কোটি টাকা, এই 4 কোটি টাকা আমি খালি প্রফেশনাল লিগ ক্লাব চালাইতে দিয়ে দিই, তারপরে বেতন আছে 3 কোটি টাকা বছরে, আমি তারপরে লিগ করি, ফেডারেশন কাপ করি, ইন্ডিপেন্ডেন্স কাপ করি, সুপার কাপ করি, ওমেন চ্যাম্পিয়নশিপ করি, ঠিক আছে, পাইনিয়ার লিগ করি, ডিস্ট্রিক্ট করি, এখানে যে কোটি কোটি টাকা লাগে এই টাকাটা কিন্তু আমি স্পন্সর থেকে আনি, পার্সোনাল ফ্রেন্ডশিপ দিয়ে আনি, পার্সোনাল রিকোয়েস্ট করে আনি, বঙ্গবন্ধু গোল্ড কাপ করি, শেখ কামাল করি, শেখ কামাল গোল্ড কাপ করি, সো ইস এ অল টাকা কিন্তু আই ব্রিং ইট ফ্রম আউটসাইড, বাট আমার জেনুইন আর্নিং অন অনলি 4 ক্রোর, অ্যান্ড উইচ ক্লাবগুলোকেই আমি পেমেন্ট করি 3 কোটি টাকা, এই 4 কোটি বা 3 কোটি, আর লিগ চালাতে রেফারির বেতন আসে 70 লাখ বছরে, আর 30 লাখ টাকা ওরা মাঠে মিসেলিনিয়াস খরচা করে,
So it's a big challenge for me. আপনি ফেডারেশনে যখন দায়িত্বে তখন অনেকেই মানে আপনার আর্থিক কিছু অনিয়মের ব্যাপারে অভিযোগ তুলেছে গণমাধ্যমে এই ধরনের খবর এসেছে আপনার অবস্থান যদি পরিষ্কার করতেন। See, it is a joke because you know why আর্থিক বললে আপনারা লাভ দিয়ে উঠে ওরা লাভ দিয়ে উঠে আমি একটা লাইভ প্রেস কনফারেন্স করেছি যেটা আপনারা যুবনাও করেছে আই সেড তারা বলেছে যে এফসি ফিফার টাকা আমি আমার অ্যাকাউন্টে নিয়ে ট্রান্সফার করে কাজ করি আমি বলেছি ওনারা যদি প্রমাণ করতে পারে আমার কোনো অ্যাকাউন্টে এফসি ফিফার টাকা আমি নিয়েছি আই সেড আই এম রেডি টু গো টু জেল এরপরে তো প্রশ্ন থাকে না এবং ইটস এ জোক কদিন আগে শুনলাম টেলিভিশনে বলেছে যে রেডিসনে 80টা সিট 134 জন হলো কাউন্সিলর 80টা রুম কেন আমি যদি 200 রুম নিতাম তখন আপনারা নালিশ করতেন কেন কম বিকজ আমরা যারা ঢাকায় কাউন্সিলর আছি বা আশেপাশে ওরা বলে যে রুম লাগবে না তো আমার জন্য তো প্রশংসা করার কথা যে 134টার জায়গায় 80টা বা 100টা দিয়েছি এটা সানাদুম একটু পরিষ্কার করেন কারণ আপনি ফিফার নির্বাচনে যখন ভোট দিতে যান অথবা এফসি ইলেকশনে যান তখন কি ফিফা এবং এফসি সিমিলার টাইপের ফ্যাসিলিটি রাখে কি আমি 26 ফেব্রুয়ারিতে আই ওয়াজ ইন জুরিখ ফিফার প্রেসিডেন্ট ইলেকশনে ফিফা হাউস আপনারা দেখেছেন ইটস এ বিগ ম্যাসিভ হাউস বিএফএফ এর থেকে 4 গুণ বড় আমার হয়েছে কংগ্রেস এবং ইলেকশন হয়েছে একটা অডিটোরিয়ামে এফসি হাউসও হলো আমাদের থেকে বড় এফসির ইলেকশন হয়েছে অ্যাজ ফার আই রিমেম্বার একটা ইলেকশন আমি করেছি রিচ কার্লটনে একটা করেছি সাংগ্রিলায় সো দিস ইজ দ্য স্টাইল আপনি উপরে যাচ্ছেন আমি রেডিসেলে করাবেন আই এম গিভিং রেসপেক্ট টু মাই কাউন্সিলর অ্যান্ড টু দ্য মেম্বার্স অফ দ্য ফেডারেশন অ্যান্ড দ্য ফুটবল ফ্যামিলি সো আমি তো প্রবলেম বুঝলাম না আমি যে 200টা রুম নিতাম 134টা কাউন্সিলরে দেন আপনি নালিশ করবেন 134 আমি 80টা নিয়েছি বিকজ উই সেভ মানি বিকজ এদের দরকার নাই সালাউদ্দিন ভাই যখন এই ফিফার নির্বাচনে আপনার অবস্থান যেটাই ছিল তাতে করে আপনি নতুন নেতৃত্বে বাংলাদেশ কতটা উপকৃত হলো অথবা আমরা কি একটু ইট ইজ টু আর্লি টু সে কি হবে আই থিঙ্ক ভালো হবে খারাপ হওয়ার কারণ নাই এবং একটা মে মাসে দের ইজ এ কংগ্রেস ইন মেক্সিকো এই কংগ্রেসে দিস উইল দ্য ফার্স্ট কংগ্রেস দ্য নিউ প্রেসিডেন্ট উইল অ্যাড্রেস এভরিবডি সো এই কংগ্রেসের পরে আপনাকে আমি বলতে পারবো হোয়াট ইজ হিজ গেম প্ল্যান হোয়াট ইজ হিজ মোড অফ অ্যাকশন বাট আপনি তো ব্ল্যাটারের সঙ্গে একটু বেশি ইন্টিমেট ছিলেন সে থাকলে নিশ্চয়ই একটা বাড়তি সুবিধা থাকতো ব্ল্যাটার তো আমাদেরকে অনেক কিছু দিয়েছে সেই ব্ল্যাটারের সাথেও তো ছিল না সম্পর্ক করে নিয়েছি অ্যাট ওয়ান টাইম আই ডিড নট নো ব্ল্যাটার Now I did not know Infantino, but it's a question of time he will be my friend because we work together, we are on the same boat, we are football organizer, we are working. It's a question of time. Blatter ho dekhte abhi blatter ke chintam na. সালাউদ্দিন ভাই আরেকটা বিরতি নেই আপনার নির্বাচনে যে ইশতেহার সেটা নিয়ে বিস্তারিত শুনতে চাই দর্শক আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি চলতে চলতে অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন কাজী সালাউদ্দিন সালাউদ্দিন ভাই আপনার সময়ের সবচেয়ে বড় যে কাজটি করতে চেয়েছিলেন সেটি হচ্ছে বাফুফের একটা নিজস্ব ফুটবল একাডেমি এই কাজটা অনেক দূর পর্যন্ত এগিয়েছে কিন্তু যেইভাবে আগানোর কথা সেখানে কি একটু ধাক্কা খেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাম্বিশন আমার ছিল টু মেক ফ্রি একাডেমি তো প্রথম একাডেমিটা অনেক কষ্ট করে আমি শুরু করেছি এই একাডেমির রেজাল্টও পেয়েছি আন্ডার 16 সাব চ্যাম্পিয়নশিপ এখন যেটা হয়েছে একাডেমিতে আরও ডেভেলপ করতে হবে এর মধ্যে ফিফার কোচ ফিফার আসছিল ইন্সপেকশন ইন্সপেকশন এসে তারা বললো যে তুমি আর যে কোচেস আছে লোকাল এটা দিয়ে কোনো পারপাসলেস ডোন্ট ওয়েস্ট ইউর মানি সো আই উইল গো ফর নিউ কোচেস তখন আমি স্পন্সরশিপ খুঁজলাম যে কোচ আনতেও তো মাসে 30-20 লাখ টাকা লাগে আমি স্পন্সর পেয়েছি বাট স্পন্সরের একটা শর্ত হলো একাডেমি আমাকে আপনাকে মিনিমাম 10 বছরের জন্য চুক্তিতে আসতে হবে মানে আপনার কাছে লিস্ট থাকলেই হবে বাট 10 বছর তাছাড়া আমি ইনভেস্ট করবো না দেন আই আস দ্য স্পোর্টস মিনিস্ট্রি টু গিভ মি দ্য লিস্ট এটা নিয়ে চলছে এবং যতক্ষণ ধরে ওটা সলভ না হবে কোনো সেন্সিবল লোক তো টাকা লাগাবে না কেন ফুটবল ক্যানট বি ডেভেলপ ইন ওয়ান ইয়ার 10 ইয়ার্স 12 ইয়ার্স 14 ইয়ার্স
ওকে চায়না যখন বলেছে 2050 তে আমরা ওয়ার্ল্ড পাওয়ার হব, তো আপনি বুঝলেন জিনিসটা 36-34 বছর পরে প্ল্যানিং করেছে। সো আমাকে ওরাও বলছে যে আমাকে মিনিমাম 10 বছর না দিলে আমরা তো টাকা দিব না আপনাকে, কারণ আপনাকে আমি মাসে 50 লক্ষ 1 কোটি টাকা দিব। আই নিড টু নো দ্যাট। এই জিনিসটা এখন আমি সলভ করতে পারিনি স্পোর্টস মিনিস্টার সাথে। আমি আশা করছি যদি আমি পাশ করে আসি, আমি কথা বলেছি আমি এটা চেষ্টা করবো সলভ করতে। সো দেন একাডেমি উইল বি ফুল ফ্লেজেড। সালাদিন ভাই, আপনি একটা ভিশন দিয়েছিলেন, ভিশন 2022, মানে ওইটা কি একটু মনে হয় কিনা যে খুব বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন? কারণ ইউ উইল হ্যাভ টু টেক এ চ্যালেঞ্জ। আই নো দিস ইজ নট রিয়েল রিয়েলিস্টিক। আমার কথাগুলো, আমি এশিয়া কাপ খেলতে চাই, তারপরে মানে আমি যদি কিছুই না বলি, কিছুই না করি, হাউ ডু আই মোটিভেট পিপল টু কাম উইথ মি? দেয়ার আর টাইমস আই সে থিংস উইচ আই মিন 50%, উইচ আই ডোন্ট মিন 50%, বাট আই এম নট এ লায়ার, দ্যাটস মাই অ্যাম্বিশন। আপনার এই সময়টার মধ্যে কখনো কি মনে হয়েছে যে আমাদের পাইপলাইনে একটা বড় ঘাটতি তৈরি হয়ে গেছে? সেক্ষেত্রে মানে পাইপলাইনের কথা যেটা বলছেন, দিস ইজ ওয়ার দ্য ক্লাব হ্যাজ টু পারফর্ম। পৃথিবীতে কোনো ফুটবল ফেডারেশন পাইপলাইন তৈরি করে না, ফুটবল ফেডারেশন গাইডলাইন দেয়। আমি একাডেমি করে 2-4-5টা প্লেয়ার বের করতে পারবো, মানে আই ক্যানট ডু ইট। ডিস্ট্রিক্টের লোকদেরকে আমি ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারবো, দে উইল হ্যাভ টু ওয়ার্ক। ফিফা আমাকে একটা লামসাম দেয়, ফিফা এসে আমার কাজটা করে দেয় না। আপনি যখন 8 বছর আগে বিএফএফ এর নেতৃত্ব নিয়েছিলেন, তখন নিশ্চয়ই একটা পরিকল্পনা ছিল যে আপনি এই সময়টার মধ্যে এই করতে চান। এই সময় মনে হয় যে কতটুকু করতে পারলেন বা কোন জায়গায় আসলে কাজটা করা? টু বি ভেরি অনেস্ট, আই থিঙ্ক উই হ্যাভ ডান এ গুড জব। আপনি যতই আমার এগেনস্টে যে পাবলিসিটি দিচ্ছেন নেগেটিভ, এটা কিন্তু এক গ্রুপ, এই হাত ধরা কিছু এক্স প্লেয়ার যারা 25 বছর আগে খেলা ছেড়েছে, হ্যাজ নো কন্ট্রিবিউশন, হ্যাজ নো প্লেস, দে আর নট ইন টু ফুটবল এনিমোর, তারা 2টা ক্লাবের কর্মকর্তাদের সাথে বসে, ইটস এ পার্সোনাল এজেন্ডা। বাট ইফ ইউ টেক দ্য ভিডিও অফ দ্য লাস্ট 8 ইয়ার্স অ্যাক্টিভিটিস আমরা করেছি, ইউল বি ভেরি প্রাউড অফ মি। এই সময়টার মধ্যে যত মানুষের সহযোগিতা আপনি প্রত্যাশা করেছিলেন, সেইটা মানে ইনসাইড দ্য ফেডারেশন বা আউটসাইড দ্য ফেডারেশন কতটুকু পেয়েছেন, বা আপনার অপূর্ণতার পেছনে তাদের একটা বড় ভূমিকা ছিল কিনা? একটা হ্যান্ডফুল অফ গ্রুপ, যেটা আপনাদের টেলিভিশনে রাস্তাঘাটে হ্যান্ডফুল দেখবেন, একই লোক আমাকে যত টেলিভিশনে গালি দেয় অত দেখি আমাকে লোকজন ফোন করে, হ্যাঁ আদর দেয়। আমি ইলেকশন জিতবো না জিতবো আমি জানি না, বাট একটা কথা আমি বলতে চাই, এটা দিস ইজ টু অল দি ভোটার্স অ্যান্ড দ্য মেম্বার্স অ্যান্ড টু দ্য নেশন। আমি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হয়েছি 40 বছর কষ্ট করে। আমি 1968-এ প্রথম ফুটবল খেলেছি, তারপরে কোচ, প্লেয়ার, ম্যানেজার, অর্গানাইজার হয়ে 2008-এ মানে 40 বছর পরে প্রেসিডেন্ট হয়েছি। কোনো লোক যদি চিন্তা করে একজনকে এনে বসিবে 10 দিন আগে, এবং ওনার ইন্টারভিউ আমি আপনাদের এখানে দেখি না, আমি দেখি অন্যজনের ইন্টারভিউ, 10 দিন আগে যদি বসায় মনে করে টাকা পয়সা দিয়ে কিনে তাকে প্রেসিডেন্ট বানাবে, এবং সেটা যদি পারে, দিস এ ভেরি স্যাড ফর দ্য হোল নেশন। যারা ওনার ক্যাম্পেইন করছে তারা দাঁড়ায় না কেন? তারা তো কম বেশি অর্গানাইজার। বাট এখন তাহলে হবে কি, বলছে পয়সা দিয়ে যদি কিনে নিব, সো হি ইজ ইনসাল্টিং দি হোল স্পোর্টস এরিনা, যে আমরা 10 দিন আগে একজন অ্যানাউন্স করলে তাকে প্রেসিডেন্ট বানানোর স্বপ্ন করি। আমি আমার কথা বলছি, আমি উচিত জেনারেল, তাহলে কার ইজ্জত রইল? তাহলে আমি বলতে পারবো আমার ছেলেকে, তুমি ঘুমায় থাকো, আমি একসময় হইলে আমি 10 দিন আগে অ্যানাউন্স করে টাকা দিয়ে তোমার বানাই দিব। এই চিন্তাধারাটাই আমার কাছে খুব ইনসাল্টিং মনে হয়। সালাদ ভাই, শেষ প্রশ্ন, নতুন সময়ে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ কোনটা হবে বা কোন কাজটা করতে চান? আমি সবচেয়ে চ্যালেঞ্জিং দিব 2টা জিনিস, অ্যাকচুয়ালি 2-3টা জিনিস দিব। আমি ডিস্ট্রিক্টে এই বছর 50টা ডিস্ট্রিক্ট লীগ খেলেছে, আই উইল মেক শিওর যে আরও 16টাও যারা এর সাথে জড়িত হয়, আর ওর একটা ডিস্ট্রিক্ট লীগটা যেন পাবলিসিটি পায় আপনাদের কাছে, সো দ্যাট কোনো পলিটিশিয়ান এটাকে ব্যবহার না করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো দ্য ইয়ুথ একাডেমি হ্যাজ টু বি ফুল ফ্লেজেডলি ফাংশনিং।
তিন নম্বর হলো ক্লাবের স্ট্রাকচারগুলো অর্গানাইজ করা, চার নম্বর হলো আমার ন্যাশনাল টিমের উপরে আমি নিজে নজর দিব। সালাদু ভাই থ্যাংক ইউ সো মাচ। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।